সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএস সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী আছো, তোমাদের জন্যই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে সেখান থেকে চ্যাপ্টার টু প্ল্যান্ড অ্যাসেটসের একটা সাজেশন নিয়ে হাজির হলাম। তো এই সাজেশনের প্রশ্নটা আগে আমি তোমাদের বুঝিয়ে দিব, তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে তোমরা কীভাবে খুব দ্রুত সলভ করতে পারো সেটা দেখাবো। একটু খেয়াল করি সবাই, গ্লোব কোম্পানি পার্সেস এ মেশিন অ্যাট এ কস্ট অফ টাকা 18,000 অন January 1, 2012। এসব বাংলা হলো, গ্লোব কোম্পানি একটা মেশিন ক্রয় করে 18,000 টাকা দিয়ে 2012 সালে জানুয়ারিতে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ স্যালভেজ ভ্যালু অফ টাকা 2,000 অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার্স। এই 4 ইয়ার্স হলো মেশিনটার ইউজফুল লাইফ, মানে আয়ুষ্কাল। 4 বছর আয়ুষ্কাল শেষে ওই মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হয় 2,000 টাকা। তারপরে বলছে, প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল ফর দ্য ফলোয়িং মেথড। নিচের পদ্ধতির আলোকে একটা ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করো। দুইটা পদ্ধতির কথা বলছে এখানে, খেয়াল করো। একটা হলো স্ট্রেট লাইন মেথড, যেটাকে আমরা স্থির কিস্তি পদ্ধতি বলি, আর একটা হলো ডাবল ডিক্লাইনিং মেথড, যেটাকে আমরা দ্বিগুণ ক্রমহ্রাসমান যার পদ্ধতি বলি। এই দুইটা পদ্ধতির আলোকে ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে বলছে। এই ধরনের ডেপ্রিসিয়েশন শিডিউল যখন তৈরি করতে হয় আমরা কীভাবে করব সেটা দেখাবো। তবে এই প্রশ্নটা আমি তোমাদের এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দিয়ে দিলাম। এটার সমাধানের জন্য তোমাদেরকে আমার ফেসবুক পেজ যেটা আছে সেটা লিংক দিয়ে দিব, এটার সমাধানটা তোমরা পাবা আমার ফেসবুক পেজের মধ্যে। তো আজকে প্রশ্নটা ভালো করে বুঝে নাও, এবং সমাধানের জন্য নিচে আমি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট সেকশনে ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো, সেটাতে ক্লিক করলে তোমরা সমাধানটা পাবা। তো আজ এ পর্যন্ত, খেয়াল করো, সমাধানের জন্য ফেসবুক পেজে লিঙ্কটিতে ক্লিক করো। আল্লাহ হাফেজ সবাইকে।